আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মুক্তিযুদ্ধ ঐক্য মঞ্চের পক্ষ থেকে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মুক্তিযোদ্ধা রণাঙ্গনের ভাইদের প্রতি। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা জানেন এতক্ষণ আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন, আমার অনেক বক্তা নোয়াখালী থেকে রণাঙ্গন ভাই আসছে বক্তব্য দিতে পারে নাই, আমার চাতুর থেকে যুদ্ধকালীন কমান্ডার মুজিবুর রহমান আসছে পর্যন্ত বক্তব্য রাখতে পারে নাই, অনেক মুক্তিযোদ্ধা ভাইরা আসছে বক্তব্য দিতে পারে নাই, আমি দুঃখিত ক্ষমা চাচ্ছি, কারণ আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমাদের মুক্তিযোদ্ধারা সকাল 7টা থেকে এসে এখানে বসে আছে, আমি তখন ফোন আমাকে বাসতেছে ভাই আমরা আসছি দশের থেকে, ভাই আমরা আসছি রাজশাহী থেকে, সুতরাং আপনারা বুঝতে পারছেন অনেকে অনেকে হোটেলে বসে আছে এখন আসতে পারতেছে, এটা আমার মুজিব ভাইয়ের মতো অসুস্থ করে, সুতরাং আপনারা বুঝতে পারছেন ঘটনাটা। আমি যে কথাটুকু বলতে চাই, এই যাচাই বাছাই নিয়ে দীর্ঘদিন আপনারা পত্র পত্রিকা দেখেছেন অনেক ঘটনা, ছোট ছোট কোটি টাকার বাণিজ্যের ব্যবসা হয়েছে, সেই যাচাই বাছাই একটা পর্যায়ে বন্ধ হয়ে গেছে। আমি যে কথাটুকু বলতে চাই, জামুকা পড়ে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, যদি তাই হয় ক্যাপ্টেন তার যখন 2009 সালের 25 মার্চ একটি ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আদেশে মুক্তি বার্তা দেওয়া মুক্তি সনদ নাম নেয় মন্ত্রণালয় থেকে, তাদেরকে মুক্তি বার্তা থেকে সনদ নেওয়ার জন্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশ করা হয়েছিল, তাহলে সেই গেজেটটা বলো না জামুকার গেজেটটা বলো। আপনি 2016 সালে 13375 এই মেনুর একটু রাখেন, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, রিপিটিশন নাম্বার 13375/16 এই মামলাটি হাইকোর্টে দায়ের করেছিল গোপালগঞ্জ ফরিদপুর এবং রাজবাড়ির মুক্তিযোদ্ধা, এই একটু রাখেন একটু রাখেন, আমি একটু কথা বলতেছি, সেই মুক্তিযোদ্ধা বলেছিল হাইকোর্ট রায় দিয়েছিল 16 সালে যে মুক্তি বার্তা তালিকাটি সঠিক তালিকা, সে তালিকা তাদের গ্যাজেটের সঠিক, সুতরাং আপনারা যখন শুনতে পাচ্ছেন আপনারা আজকে গ্যাজেট নিয়ে যাচাই বাছাই নিয়ে যে ধরনের অবাঞ্ছিত মুক্তিযোদ্ধাদেরকে এই বয়সে হ্যাঁ প্রতিপন্ন করা, আজকে মুক্তিযোদ্ধারা এই করোনাকালে যেখানে বিশ্ব আজকে স্তব্ধ হয়ে গেছে, যেখানে বিশ্ব আজকে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু নিবেদিত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে আক্রান্ত, সেখানে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে জামুকা থেকে চিঠি আসে এই করোনার সময় মুক্তিযোদ্ধা থেকে যাচাই বাছাই করবে, কি দুঃখ কি লজ্জা কি নির্লজ্জ কথাবার্তা, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, 3 দিন আগে একটা পত্রিকায় দেখলাম কবর থেকে বলছে একজন মুক্তিযোদ্ধা, আমি কবর থেকে বলছি ভাই একটু রাখেন, আমি তো হ্যাঁ বৃষ্টি তলায় একটু রাখো, আমাদের ইস্টার পার্ট আছে আমাদের ঘোষণা আছে, তো কবর থেকে বলছি আমি ইতিমধ্যে 12,000 মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন, তাদের কাছে কে করবে কবর থেকে উঠে, সেগুলো কবর থেকে বলছেন কথাগুলি শুনে, 3 দিন আগে একটা পত্রিকা দেখলাম, ২৪শে জানুয়ারি প্রকাশিত হয়েছে, তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, একজন অভিযোগের ভিত্তিতে যিনি অভিযোগ দিয়েছেন তার কোন পাত্তা পাওয়া যাবে না, এই মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, গোবিন্দরায়ের ভাতা দেওয়া হয় নাই, এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধাকে মন্ত্রীর কাছে অভিযোগ করলে তিনি বন্ধ করে দেন, এটা হলো ওনার রাজনীতি, এইভাবে মুক্তিযোদ্ধাকে হয়রানি করা হচ্ছে সারা বাংলাদেশে, তাই প্রিয় মুক্তিযোদ্ধা ভাই আজকে জুলাই সারা বাংলাদেশে সমস্ত সমস্ত উপজেলায় 30শে জানুয়ারি মুক্তিযোদ্ধারা অবস্থান এবং প্রতিবাদ সমাবেশ করবে এবং 7টি উপজেলায় যেখানে নির্বাচন হচ্ছে 30শে জানুয়ারি সেটা আগামী 6ই ফেব্রুয়ারি যে নির্বাচন যে দাসের বাজার হবে সেখানে বাকি উপজেলাগুলি মুক্তিযোদ্ধারা অবস্থান ধর্মঘট এবং প্রতিবাদ করবেন, এ হলো আমাদের কর্মসূচি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটি দাবি পেশ করেছি, সে দাবিগুলি আপনাকে পড়ে শোনাচ্ছি,
माननीय प्रधानमंत्री बराबर माननीय प्रधानमंत्री गणप्रजातंत्री बांग्लादेश सरकार दृष्टि आकर्षण मुख्य सचिव प्रधानमंत्री कार्यालय विषय।